হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছো সবাইকে স্বর্ণজ কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো বাপের বাড়ি থেকে বেশ লম্বা একটা ছুটি কাটিয়ে ফিরে এসেছি কিন্তু আমি আবার আমার সেই চিরচেনা সংসারে তো এতদিন বাবার বাড়িতে খুব আনন্দের সময়টা কাটিয়েছে কিন্তু এখন খুব খারাপ লাগছে কারণ আসার সময় আমার বোন অনেক কান্নাকাটি করতেছিল আর বাবার বাড়ি থেকে আসার সময় মনটা এমনি খারাপ লাগে সব মেয়েদেরই তো এরকম হয় তাই বলে তো চাইলেও বেশি দিন থাকার সুযোগ নেই কারণ বরের অফিস মেয়ের স্কুল সব কিছু চিন্তা করে হলো আর কি চলে আসতে হতো তো যাই হোক এই যে আমি এখন আমার আপন নিরে সেই আবার পুরনো রুটিনে ফিরে এসেছি আর যেটা সব সময় করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা গৃহিণীরা যা করি সেই আবার চিরচনা সেই রুটিন সেই রুটিন মাফিকই আমি আমার কাজ শুরু করে দিয়েছি আর আজ সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন কি কি করলাম কোথায় গেলাম তার সব কিছুর ছোটো ছোটো অংশ নিয়েই এই ভিডিওটা তোমাদের জন্য সাজিয়েছি তো আশা করি আমার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে ইন্ডিয়া থেকে আমার ছোট একটা বোন সে একদিন আমাকে একটা কমেন্টে বলতেছিল যে দিদি তুমি যে তোমার যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলো নিয়ে একটা ভিডিও করো তোমার শাড়িগুলো আমি দেখতে চাই তো শাড়িগুলো অবশ্যই দেখাবো এমনিতে আসলে আমার বেশি একটা শাড়ি নাই খুব অল্পই শাড়ি পরা হয় যার জন্য অত বেশি শাড়ি কেনা হয় না তবে আজকে যে প্রোগ্রামে শাড়িটা পরে বের হয়েছিলাম ভাবলাম যে যখন এটা মানে শাড়িটা খুলেছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো আর শাড়িটার ডিটেলসও তোমাদেরকে একটু বলবো আজ যারা তোমরা আমার ভিডিওটি প্রথম দেখছো যদি আমার ভিডিওর কোনো অংশ কোথাও যদি একটু ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক করো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা আমার বাংলাদেশে যেসব আপুরা আছো তাছাড়া ইন্ডিয়া থেকে যারা আমার ভিডিওগুলো দেখো আমার যেসব দিদি ভাই বা ছোট বোনেরা আছো যারা তোমরা নিয়মিত আমার ভিডিও দেখে ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি একটু একটু করে সামনের দিকে নিয়ে যাচ্ছ তাদের প্রতি কিন্তু আমার কৃতজ্ঞতার শেষ নাই সকালে আমার হাজব্যান্ড নাস্তা করে অফিসে বের হয়ে গেছে আর মেয়েও স্কুলে চলে গেছে এখন আমি আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ এই ড্রয়িং রুমটা সারাদিনে আর তেমন একটা বেশি গোছানো হয় না এই সকালবেলাটাই আমি যা একটু গুছিয়ে রাখি কারণ মেয়ে স্কুল থেকে আসার পরেই ওর টিচাররা চলে আসে বা ড্রয়িং রুমটা এলোমেলো থাকলে আমার বেশি এটা ভালো লাগে না কারণ মনে হয় মানে বাসায় যদি কোনো মানুষ ঢুকে তো ঢুকেই তো প্রথমে ড্রয়িং রুমটাই তাদের চোখে পড়ে তো এই আমি চেষ্টা করি যে ড্রয়িং রুমটাকে প্রথমে সকালেই একটু মানে গুছিয়ে রাখতে বাড়ি থেকে আসার পরে এবার কাজের চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে কারণ আমার যে দিদা আমার বাসায় থাকে সে এবার আমার সাথে আসেনি তার বাড়িতে একটু কাজ বেঁধে গেছে যার জন্য আর কি সে বাড়িতে রয়ে গেছে তো এবার বাড়ি থেকে আসার পরে আসলে আমার মানে উপর দিয়ে অনেক চাপ যাচ্ছে কারণ দিদা থাকলে আমার এত কিছু করা লাগে না তো যার জন্য আর কি সব কিছু মেনটেন করতে মানে কাজ করতে ভিডিও করতে সব কিছু মেনটেন করতে আমিও একটু হিমশিম খেয়ে যাচ্ছি তো এত চাপের মধ্যেও যে তোমাদের জন্য আমি ভিডিওগুলো বানাই সেটা কিন্তু শুধুমাত্র আমার ভালো লাগা থেকেই বানাই আর একটাই শুধু আশা করি সেটা হচ্ছে তোমাদের ভিডিওটা যাতে ভালো লাগে শুধু এটুকুই আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবেই কিন্তু আমি সার্থক বাড়ি থেকে এসেছি দুই তিন দিন হয়ে গেল কিন্তু গাছটাতে এখনও সময় দিতে পারিনি তো এবার বাড়ি থেকে আসার পরে দেখলাম দুই চারটা পাতা মরে গেছে তো সেগুলোই আর কি একটু ক্লিন করে দিচ্ছিলাম আর সবচেয়ে যেটা দেখে ভালো লাগছে দেখো এখানে একটা বেবি হয়েছে মানে ব্যাম্বু প্ল্যান্টার একটা বেবি হয়েছে এখানে তো এটা দেখে খুব ভালো লাগছে কারণ বাড়ি যাওয়ার আগে এটা ছিল না তো এটা দেখে আর কি খুবই ভালো লাগলো তো যাই হোক এই যে আর দেখো মানে পানি না দিতে দিতে একদম শুকিয়ে গেছে মাটিগুলা তো এখন এগুলো পরিষ্কার করে দিব আর কিছুটা পানিও দিয়ে দেবো আর এই যে আমি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখেছি এই পাতাগুলো কিন্তু আমি ফেলে দিই না এই পাতাগুলো আমি আবার গাছের গোড়ায় দিয়ে দিই তাতে আর কি দেখা যায় যে পাতার ভিতরেও একটা মানে সার হয় সেটা আর কি গাছের গোড়ায় দিলে ওটা গাছের জন্য আর কি আমার কাছে মনে হয় আর কি ভালো হয় তো এটা আমি জানি না এটা আবার নিজের মানে আইডিয়া থেকে যে পাতাগুলো শুধু শুধু না ফেলে ওখানে রেখে দিলে মানে পাতা থেকেও তো কিছুটা আর কি সার হয়তো ওখানে যেতে পারে এই চিন্তাভাবনা থেকে আর কি আমি ওখানে দেই তো এটার আসলে আমি জানি না মানে এটা দেওয়া ঠিক কিনা বা ভুল কিনা আমি এটা আসলে জানি না তো যদি ঠিক ভুল তোমরা কিছু জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আর কি জানাতে পারো আর এই যে দেখো সকালে ওর বাবাকে নাস্তা দিয়েছিলাম দুইটা বিস্কিট আর হচ্ছে কলা আর এক কাপ চা দিয়েছিলাম তো সেটাও ঠিকমতো আর কি মানে সে খুবই অল্প ভোজি মানে কোনো মতে আর কি একটু কোনো একটা বিস্কিট আর একটু চা খেয়ে আর কি চলে গেছে অবশ্যই একটু গ্যাস গ্যাস লাগতেছিল বলতেছিলো এই জন্য আর কি একটা গ্যাসের ওষুধও দিয়েছি আর এই যে যে পানিটা আর কি খেয়ে রেখেছে এই পানিটাই এখন আমি নষ্ট করবো না এটা তো ফেলে দিলে ফেলেই দিতে পারতাম কিন্তু আমি যেটা সবসময় করি এরকম গ্লাসে যদি কেউ পানি খেয়ে রেখে দেয় তো আমি সেটা সব সবসময় চেষ্টা করি মানে গাছের গোড়াতে দিয়ে দিতে তাতে দেখা যায় পানিটাও নষ্ট হয় না আর গাছে আর কি পানিও দেওয়া হয়ে গেল তো তো অনেকটা ওই প্রবাদ বাক্যটার মতো যে রত দেখা হলো আর কলাও বেচা হলো বাড়িতে বসে কয়দিন হচ্ছে মা শুধু রান্না করে দিয়েছে আর আমি বসে বসে খেয়েছি মানে গায়ে খুব আলসে ধরে গেছে মানে আলসে আমি কিছুতেই কাটতেছে না আর দিদাও নাই আমার কাজ মনে হয় আগাই না মানে সব দিকে করতে হয় ওদিকে মানে বাচ্চার টিফিন দাও রান্না করো মানে ঘর ইয়ে ঘরের কাজ করো মানে সব কিছুই নিজেকেই করতে হচ্ছে আগে যেমন দিদা থাকলে আমার সকালে তেমন কোনো চিন্তাই হতো না সকালে ওর বাবাকে দেখা যায় কি যে নাস্তা নাস্তা পানি চা যা কিছু দেওয়ার সব দিদাই দিত আমি জাস্ট উঠে আর কি খাবারটা ওকে দিয়ে দিতাম ও খেঁটে আর কি চলে যেত তো যাই হোক সব কিছুই নিজের হাতে যখন করা লাগতেছে তো একটু কষ্টই হয়ে যায় তো আমার এক ফেসবুক ফ্রেন্ড আছে দীপানিতা গোলদার ও হচ্ছে বিদেশে থাকে তো আজকে ওর কথা খুব মনে পড়ছে যে সব কিছু মাঝে মাঝে ওর সাথে যখন কথা হয় তখন মাঝে মাঝে বলে যে তোমার তো হেল্পিং হ্যান্ড আছে বা তোমার ননদ আছে বা ওরা আছে সবাই তোমাকে মানে সবাই একটু হেল্প করে দিতে পারে বা করতে পারে কিন্তু আমার তো এখানে কেউ নাই আমার তো নিজের করতে হয় তো বাড়ি মানে বাপের বাড়ি থেকে আসার পরে হচ্ছে ও আজকে যখন কাজটা করতেছি তখন বারবার ওর কথাই মনে হচ্ছে যে আসলেই তো অনেক কষ্ট হয়ে যায় আমরা ভাবি যে বিদেশের কত মানুষ মানে ওরা কত মানে ভালো আছে ওরা ওদের কাজ কম ওদের কিছু করা লাগে না কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা একদমই আলাদা দীপুর সাথে কথা বলে আর কি যেটা মানে বুঝতে পারি আমি যে এখানেও সেম মানে যেরকম কাজ ওখানেও একই রকমই কাজ হয়তো ওখানে একটু ময়লাটা একটু কম হয় আমাদের দেশে যেমন ময়লাটা একটু বেশি হয় কিন্তু কাজ আসলে একই সংসারের কাজ মানে বলতেই সে দুইজনের সংসার হোক আর দশজনের সংসার হোক কাজ আসলে একই থাকে তো আজ হয়তো আবার দিদা নাই আমার সব কিছু যখন নিজের করা লাগতেছে তখনই আমার ওর কথাটা বেশি মনে পড়তেছে তো বাড়ি থেকে আসার পরে বিছানাটা এখনও আর চেঞ্জ করিনি কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাসায় ছিল আর আমার তো বাসায় ছিল তো আমরা আসার আগেই ও বিছানাটা আর কি সুন্দর করে আর কি ঝেড়ে মুছে মানে পেতে রেখেছিল। যার জন্য আর বিছানাটা আর উঠালাম না আর এই যে দেখো বিছানার উপরে পুরো আমি যে পাশটায় আর কি মাথা দিই মানে ওইখানটায় আর কি রোদটা এসে পড়ছে আর এই জন্যই আসলে আমি আমার রুমে আর কি অনেক মোটা পর্দা দিয়ে রাখি কারণ সকালবেলা যখন সকাল হলেই আর কি ওই রোদটাই হচ্ছে আমার বিছানায় এসে পড়ে আর সেটা আমার চোখে মুখে লাগে তো সাথে সাথে হয়তো ঘুমটা ভেঙে যায় এই জন্য আমি আমার মানে বেডরুমে সবসময় একটা মোটা পর্দা দিয়ে রাখি মানে ডাবল ইয়ে পর্দা যাতে আর কি আলোটা আর কি আটকায় তো যখন মানে পর্দাগুলো দেওয়া থাকে রুমটা কিন্তু বেশ অন্ধকারই থাকে আজ বিকালে যেহেতু একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবো সেহেতু মানে ওখানে যেহেতু রাতে মানে ডিনার করব তো ওখানে অনেক প্রচুর খাওয়া দাওয়া হবে তো যার জন্য আজকে দুপুরে বেশি একটা রান্নাবান্না করব না রান্নাবান্নার বেশি ঝামেলা নাই তো এই যে দেখো বাড়ি থেকে আসার পরে যে ব্যাগগুলো এই যে বাড়িতে নিয়ে গিয়েছিলাম সেগুলো এখনও কিন্তু মানে সব কিছু গোছানো হয়নি তো গামছাটা আর কি দরকার ছিল যার জন্য একটা গামছা এর ভিতরে আছে ওটা আর কি আপাতত বের করে নিচ্ছি কিন্তু এখন আর ওগুলো বের করব না পরে সময় সুযোগ করে তখন বের করব আর আজকে যে প্রোগ্রামে যাব সেটা হচ্ছে আমার দেবরের মানে প্রথম অ্যানিভার্সারি তো এটা ফ্যামিলি প্রোগ্রাম তো আমি যেহেতু মানে বউ বা বাড়ির বউ তো চেষ্টা করি ফ্যামিলি প্রোগ্রামে সময় হচ্ছে শাড়ি পরে অ্যাটেন্ড করতে তো আজ ভেবেছি যে এই শাড়িটা পরবো শাড়িটা অনেক আগেই আমি কিনেছিলাম এটা যারা তোমরা আমার আগের ভিডিও দেখেছ তারা তো মনে হয় জানো যে আমি আমার মেয়ের জন্মদিনে এই শাড়িটা আর কি প্রথম পরেছিলাম তো তখন আর কি মানে জন্মদিনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমি শাড়িটা মানে পরে ভালো ছবি তুলতে পারিনি আর ব্যস্ততার কারণেও ছবি তুলতে পারিনি তো এই শাড়িটাই ভেবেছি আবার পরবো আর কিছু ছবি তুলব তো শাড়িটা পরে মানে প্রোগ্রামে অ্যাটেন্ড করার পরে কিন্তু আমি অনেক ছবি আমার ফেসবুকে বা আমার পেজে আমি শেয়ার করেছি তো তোমরা যারা আমার ফেসবুক পেজে এখনও আর কি লাইক দেওনি বা এখনও ফলো দেওনি তোমরা আমার ছবি যদি দেখতে চাও বা আমি কখন কি করি না করি আমার আপডেট যদি সব কিছু জানতে চাও তাহলে স্বর্ণময়ীস লাইফস্টাইল আমার পেজের নাম এই পেজে তোমরা ঘুরে আসতে পারো বা এখানে একটা ফলো দিয়ে রাখতে পারো তাহলে দেখা যায় আমি যে আমার ছবিগুলো দেই বা আমি যে আমার আপডেটগুলো দিই সেগুলো তোমরা কিন্তু পেয়ে যেতে পারো তো যারা আমার পেজ থেকে বা ফেসবুক থেকে আর কি ছবিগুলো দেখে নিয়েছ তারা তো দেখেছ কিন্তু যারা দেখো তাদের জন্য আমি কয়েকটা ছবি এখানে দিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা এরকম আমার ছবি আরও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আমার পেজটা লাইক দিয়ে রাখবে শাড়িটা আমার খুবই প্রিয় আর খুবই পছন্দের আর শাড়িটা আমাকে আমার হাজব্যান্ড আর কি কিনে দিয়েছিল কিনে দিয়েছিল মানে হচ্ছে ফেসবুক থেকে আমি হচ্ছে একটা পেজ থেকে আর কি দেখতেছিলাম তো দেখে আর কি বলতেছিলাম দেখো শাড়িটা অনেক সুন্দর না পরেও বলতেছে যে হ্যাঁ অনেক সুন্দর তারপর পরে বললো কি তোমার পছন্দ হচ্ছে আমি বললাম যে হ্যাঁ তা বলে যে তাহলে নিয়ে নাও তা বলছি নিয়ে নাও তুমি জানো শাড়িটার দাম কত বলে যে কত তারপরে শোনার পরে পরে বলতেছে কি আচ্ছা থাক একটা নিয়ে নাও আর কি পছন্দ হয়েছে দেখুন আর কি নিয়ে নাও তো যাই হোক এভাবে আর কি শাড়িটা নেওয়া অন্য এক সময় কোনো এক সময় গল্পে বলবো শাড়িটার পিছনে আরও অনেক কারণ আছে শাড়িটা যতটা আনন্দের সাথে নিয়েছিলাম শাড়িটা দেখলে আর কি আমার ততটাই কষ্ট লাগে তো পরে এক সময় তোমাদের হয়তো বলবো থাকা আজকে আর এখন না বলি অন্য একটা সময় বলবো তোমাদের আসো শাড়িটা একটু দেখিয়ে দিই তো এই যে দেখো শাড়িটা কিন্তু ডুয়েল টোনের শাড়ি আর এটা একটা গাদোয়াল শাড়ি আমি এটা একটা পেজ থেকে নিয়েছিলাম তো শাড়িটা খুবই সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে ম্যাজেন্ডা দুইটা আর কি ডুয়েল টোনের একটা শাড়ি আর পাটটা তো দেখতেছো এই যে একটা মানে গাঢ় আর কি সবুজ রঙের তো আমার কাছে তো শাড়িটা খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার গাদোয়াল শাড়ির প্রতি আমার অন্যরকম একটা ফ্যাসিনেশন কাজ করে আমার খুবই ভালো লাগে গাদোয়াল শাড়ি কেন আমি জানি না কিন্তু আমার গাদোয়াল শাড়িটা অনেক ভালো লাগে তো এই জন্য আর কি আমার মানে অনেক গাদোয়াল শাড়ির কালেকশান আছে আমি সময় সুযোগ হলে একবার তোমাদের আর কি দেখিয়ে দিব তো এই যে এখন চলে আসছি গুলশান দুয়েরি ইউনিভার্টে আর এখানে এসেছি একটা গিফট কেনার জন্য কারণ যেহেতু প্রোগ্রামে অ্যাটেন্ড করবো একটা গিফট তো দিতে হবে তো আমি এমন একটা কিছু দিতে চাইছিলাম যেটা সময় আর কি রাফ করতে পারবে এরকম কিছু আর কি চাচ্ছিলাম আর যেটা ঘরে রেখে আর কি ঘরের সৌন্দর্য আর কি বাড়াবে এই টাইপের কিছু খুঁজতেছিলাম তো আমার কাছে মনে হলো এই ঘড়িটা আর কি পারফেক্ট হবে কারণ ঘড়ি তো প্রতিদিন এমন একটা জিনিস যে প্রতিদিনই সেটা দেখা লাগে তো যার জন্য আর কি ওই ঘড়িটাই আমি সিলেক্ট করলাম আর এই যে তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে ঘর সাজানোর অনেক আইটেম এখানে পাওয়া যায় অনেক টাইপের ল্যাম্প পাওয়া যায় ঝাড়বাতি তারপরে এরকম ঘড়ি তারপরে বিভিন্ন টাইপের সপিজ আর কি পাওয়া যায় তো যাই হোক এই যে আমাদের ঘড়িটা কেনা হয়ে গেছে আর এই যে প্যাক করা হয়ে গেছে এখন আমরা বাসায় চলে আসতেছি তো অলরেডি সন্ধ্যা নেমে গেছে আর আমাদের প্রোগ্রামটা যেহেতু আটটার পরে তো এখন তাড়াতাড়ি বাসায় যেয়ে তারপরে রেডি হয়ে প্রোগ্রামে আর কি চলে যাব তো এই তো অলরেডি সাজুগুজু করে যে বের হয়ে গেছে আর এটা তো আমার যা তোমরা আগের ভিডিওতে দেখেছো তো যেটা হয়েছে সেটা হচ্ছে ওখানে যাওয়ার পরে তেমন একটা আসলে ভিডিও করতে পারিনি কারণ আমরা যেতে যেতে অলরেডি অনেক লেট হয়ে গেছিলো সবাই চলে আসছিলো আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল তখন ওই মুহূর্তে আসলে ভিডিও করা একটু কেমন একটু অড লাগে যেহেতু সবাই খাচ্ছিলো ওর মধ্যে আর কি ভিডিও করা আর ওইখানে অনেক মানে অনেক মানুষজন ছিল তো হয়তো এমন কেউ থাকতে পারে যারা ভিডিও করা বা এরকম পছন্দ করে না তো যার জন্য আমি আসলে অত ভিডিও করতে পারি নাই তো মেইন গেস্টরা চলে যাওয়ার পরে তারপরে আমরা একেবারেই ফ্যামিলির লোকজনই ছিলাম তো তারা মিলে আর কি কেক কাট কাটতেছিলাম তো তখন আর কি ছোট ছোট কিছু ভিডিও আর কি করে রেখেছিলাম তো সেগুলোই তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যদি ভালো লাগে তো সেটা জানতে পারলে আমারও অনেক ভালো লাগবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাই বাই